উত্তরের হিম বাতাসে কাঁপছে সারা দেশ, রাজধানীতেও একই অবস্থা। দিনভর দেখা নেই সূর্যের, তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শীতজনিত রোগে বাঘ বাড়ছে আক্রান্তের সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন কম তাপমাত্রা ও হিম বাতাস অব্যাহত থাকবে। নূর মোহাম্মদ ভুঁইয়ার প্রতিবেদন। সকাল গড়িয়ে দুপুরেও সূর্যের দেখা নেই রাজধানীর আকাশে। পৌষের শীতে কুয়াশার ঘনত্বে দুর্ভোগ নেমেছে জনজীবনে। জীবিকার তাগিদে ঘন কুয়াশা আর হিমেল বাতাস উপেক্ষা করেই কাজে যাচ্ছেন কর্মজীবী মানুষ। সকাল সকাল উঠে এত ঠান্ডার মধ্যে অফিসে যাওয়া, এটার জন্য সমস্যা হচ্ছে। আমি নিজে আজকে অফিসে যেতে যাচ্ছিলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা, বেরোতে যাচ্ছিলাম না বাসা থেকে। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে চরম কষ্টে আছেন তারা। অনেক ঠান্ডা লাগতেছে, তো গরিব মানুষ ভাই কি করুন, কাজ না করে তার পারি না। আমরা খুব কষ্ট করতেছি, শীতে সারা কোনে না রাস্তা বয়ে তাহি, অনেক কষ্ট হইতাছে, কাজে যাইতে শীত করতেছে অনেক। প্রচুর ঠান্ডা, ঠান্ডা লে তো আমরা কাজে যাইতারি না, কাজে বাইরে তারি না। ঠান্ডা তো প্রচুর পড়তেছে, মানে আগা তো অনেক আগের থেকে অনেক এবছর অনেক বেশি ঠান্ডা পড়ছে। তীব্র শীতে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালে দেখা যায় রোগীদের বাড়তি চাপ। প্রচণ্ড কাশি এবং নাক দিয়ে পানি পড়ে, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য দীর্ঘমেয়াদী অনেকদিন যাবতই ঠান্ডা। শীত শুরু হওয়ার প্রথম থেকেই ওর এই সমস্যাটা শুরু হয়ে গেছে, তারপর আস্তে আস্তে আরও বাড়লো, এরপরে আমরা এখানে আসলাম। শীতের যে ভরা মৌসুম, এই সময়টাতে ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, আমরা অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস বলি, এই সকল রোগের প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে। তো আমরা যেটা বলবো যে এই সময়ে বাচ্চাদের একটু বিশেষভাবে যত্ন নিতে হবে। রাজধানীতে দিনেও শীত অনুভূত হচ্ছে অনেক বেশি, রাতেও কমছে তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা থাকতে পারে আরও দুই একদিন। শীত বেশি অনুভূত হওয়ার মূল কারণ কিন্তু আসলে রাতের তাপমাত্রা না, কারণ রাতে যদি তাপমাত্রা কম থাকে, তারপর দিনে এসে সূর্য যদি কিরণ দেয় এবং সূর্যের তাপমাত্রা দিনের তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন কিন্তু মানুষের অনুভূতি তেমন সমস্যা হয় না। কিন্তু এই আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে দিনের তাপমাত্রা অনেক কম, যার ফলে মানুষের শীতের অনুভূতিটা বেশি। শনিবার ঢাকায় তাপমাত্রা ছিল 11.06 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমন তাপমাত্রার সঙ্গে থাকতে পারে হিমেল বাতাস ও ঘন কুয়াশা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এসিটিভি, ঢাকা।